রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের উন্নতি সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের ক্রীড়া দপ্তরে কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে খুব শীঘ্রই 100 জুনিয়র পিআই নিয়োগ করার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে জানান তিনি। এই চাকরি প্রদানে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে এবং আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সুশান্ত চৌধুরী জানান। 100 জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যারা শারীরিক শিক্ষক আমরা বলি, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, তাদের রিক্রুটমেন্টের প্রসেস মোটামুটি এগিয়ে গেছে। অ্যাপ্লিকেশন প্রায় 2700 উপর জমা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জুনিয়র পিআই রিক্রুটমেন্টকে নিয়ে সারা রাজ্যে একটা, যারা শিক্ষাগত যোগ্যতা রয়েছে পিআইদের, তাদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে, স্ক্রুটিনি চলছে। তারপর যে প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে সেই প্রসেসের মাধ্যমে তার রিক্রুটমেন্ট সম্পূর্ণ হবে বলে আমরা আশা করি। আমাদের 100 জুনিয়র পিআই, যা ফিনান্স দপ্তর আমাদের অনুমোদন প্রদান করেছে। যে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর আগামী মাস থেকে সারা রাজ্যে ক্যাম্পেইন এগেনস্ট মিনাস অফ ড্রাগ আমরা চালু করব। ড্রাগের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে সরকারিভাবে আমরা সারা রাজ্যব্যাপী ক্যাম্পেইন শুরু করব, যাতে করে স্ট্রিট ড্রামা থাকবে, স্ট্রিট কর্নার থাকবে, আইসি অ্যাক্টিভিটিস থাকবে, যে পাবলিসিটির মাধ্যমে ফ্ল্যাগ প্রিন্টিং বা বিভিন্নভাবে মহকুমা ভিত্তিক আমাদের প্রতিটি মহকুমাতে আমরা এই কর্মসূচি করব, যাতে করে যুবকদেরকে আমরা সজাগ করতে পারি, অ্যাওয়ার করতে পারি ড্রাগের যে অভিশাপ, সেই অভিশাপের বিরুদ্ধে। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর আগামী দিনে সরকারিভাবে মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করবে বলে উল্লেখ করেন তিনি। সরকারি চাকুরিতে রাজ্যের প্রতিভাবান ক্রীড়াবিদদের সংরক্ষণের সুবিধা প্রদান করার ব্যাপারে দপ্তর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। ফিক্স করে রাখা হয়েছে রাজস্থান গভর্নমেন্টের যে সার্কুলার আমরা এনেছি, উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে সার্কুলার আমরা এনেছি, মণিপুর গভর্নমেন্টের সার্কুলার আমরা এনেছি, এবং যে রাজ্যগুলোর কথা আমি বললাম এখানে, প্রতিটা রাজ্য থেকে তাদের গভর্নমেন্টের সার্কুলার আমরা এনেছি। আমরা দেখলাম যে কোথাও 2%, কোথাও 4%, কোথাও গ্রুপ এ বি সি ডি, আবার কোথাও গ্রুপ সি গ্রুপ ডি, সেই ক্ষেত্রে তাদের জন্য রিজার্ভেশন রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে। আমাদের রাজ্যে আমরা একটা প্রপোজাল ইনিশিয়েট করেছি, যাতে সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের যারা প্লেয়াররা রয়েছে, বিভিন্ন সময় ন্যাশনাল মিট করেছেন বা করেন, করার মানসিকতা রাখেন, শারীরিক ক্ষমতা রয়েছে, মানসিক ক্ষমতা রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে সরকারি চাকরির ক্ষেত্রে যেন রিজার্ভেশন প্রদান করা হয়। এই প্রসঙ্গে রাজ্য সরকারের অনুমোদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। পিএম ডিভাইন স্কিমে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের উন্নতির জন্য দপ্তর যে 200 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছিল তার অনুমোদন পাওয়া গেছে এবং রাজ্যের ক্রীড়া জগতের সামগ্রিক উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নে এই অর্থ দপ্তর খরচ করবে বলে সুশান্ত চৌধুরী জানান। কি কি উন্নয়নমূলক কর্মসূচি করা যায়, যাতে করে ইকোনমিক্যাল সেক্টরেও যুবকদেরকে বা জনগণকে আমরা মোটিভেট করতে পারব। আমরা ক্রীড়া দপ্তর থেকে প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছি এবং সেই প্রজেক্টকে, এখানে সেক্রেটারি সাহেব আছেন, গত পরশুদিন ডোনার মিনিস্ট্রির সঙ্গে ওনার ভিসি হয়েছে, ভিডিও কনফারেন্স, সেখানে আমাদের এই প্রপোজালকে অ্যাকসেপ্ট করা হয়েছে। প্রায় 200 কোটি টাকার প্রস্তাব আমরা পাঠিয়েছি, যেমন দশরথদের যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স রয়েছে বাজারঘাটে, সেটাকে আপগ্রেডেশনের জন্য, সেখানে আপনি দেখবেন প্র্যাকটিক্যালি বিগত 25 বছরে কিছুই নেই, শুধু লাগানো হয়েছে। তাতে আমাদের এই দশরথদের যে স্টেডিয়াম আমরা চাইছি,
সেটাকে বিশ্বমানের তৈরি করে যাতে আমরা ন্যাশনাল গেমসের মতো আসর এখানে আয়োজন করতে পারি তার জন্য সেই প্রস্তাব রাখা হয়েছে এবং সেটা পাঠানো হয়েছে। পিএম ডিভাইন যে প্রকল্প তাতে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। পরবর্তী সময়ে তারা কত টাকা মঞ্জুর করা হবে, কোন কোন প্রজেক্টে সেখানে স্যাংশন দেওয়া হবে, ডোনার থেকে সেটা ক্রস ভেরিফিকেশন করে এক্সামিন করে সিদ্ধান্ত গ্রহণ করা। বাধারঘাটের দশরথ দেব স্টেডিয়ামকে আধুনিক মানে তৈরি করার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।